বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো বর্ধমানের গোলাপবাগ, বাবুরবাগ এবং তারাবাগ এই তিনটি অঞ্চল জুড়ে অবস্থিত বর্ধমান ইউনিভার্সিটি ক্যাম্পাসের অতুলনীয় এবং অভাবনীয় সৌন্দর্য। সত্যিই কি অপরূপ সৌন্দর্য এই জায়গাটির মধ্যে, সেটাই আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আর দেখাবো বর্ধমান ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে কী কী ঘোরার জায়গা রয়েছে, কোথায় কোথায় আপনারা ঘুরতে পারেন, এবং সঙ্গে বলবো এই জায়গার ঐতিহাসিক গুরুত্ব। ইট ইজ আ ভেরি মাচ ইম্পর্টেন্ট হিস্টোরিক প্লেস। ওকে, এখানে খুব সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে যেখানে আপনারা আসতেই পারেন, এবং এখানকার রাস্তাঘাট এবং সাজানো প্রকৃতি সত্যিই আপনার মনকে মুগ্ধ করবে। সো আমরা শুরু করতে চলেছি, প্রথমেই গোলাপবাগ মোড় থেকে শুরু করা যাক। গোলাপবাগ মোড়ে প্রথমেই আমরা দেখতে পাব নবনির্মিত গোলাপবাগ গেট। নীল এবং সাদা রঙের মিশালে তৈরি এই গোলাপবাগ গেট সত্যি খুবই সুন্দর। কতটা বড় দেখুন, শুধু অনেকটা বড়। রিসেন্টলি এটা তৈরি হয়েছে। তারপরেই গোলাপবাগ গেট ছাড়িয়ে আসলে বাঁ দিকে আপনারা দেখতে পাবেন তারামণ্ডল। গোলাপবাগে অবস্থিত তারামণ্ডল, এই দেখুন বন্ধুরা, ওই দূরে দেখতে পাচ্ছ ডোম শেপেড মেঘনাদ সাহা তারামণ্ডল, বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে মেঘনাদ সাহা তারামণ্ডল, যেখানে আপনারা ঢুকে বিভিন্ন শো চলে ভিতরে, সেগুলো আপনারা উপভোগ করতে পারেন। এরপরে আমরা দেখব বেশ কিছু দেওয়ালে খুব সুন্দর সুন্দর পেন্টিংস, যেগুলো আপনার মনকে মুগ্ধ তো করবেই, এবং সঙ্গে সঙ্গে ও সেখানে দাঁড়িয়ে কিছু মুহূর্ত কাটানো, কিছু ফটোশ্যুট, ভিডিও শ্যুট এসব করতে আপনার ইচ্ছা করবেই করবে। দেখো আমি সেই ভিডিও, এই সেই পেন্টিংসগুলোর খুব সুন্দর সুন্দর করে ভিডিও করেছি। এই দেখো লেফার্ড বা চিতা আমরা যাকে বলি, তার খুব সুন্দর পেন্টিংস। হ্যাঁ, ডিয়ার, দিস ইজ রয়্যাল বেঙ্গল টাইগার, উই অল নো দ্যাট। কত সুন্দর পেন্টিংস রয়্যাল বেঙ্গল টাইগারের। দেখো মাঙ্কি, সুন্দর মাঙ্কি দেওয়ালে অঙ্কিত। ডাক বা পাতি হাঁস আমরা যাকে বলি, সেটার পেন্টিংস দেওয়ালে অঙ্কিত হয়েছে। ক্রোকোডাইল ইন অ্যাংরি মুড, ওকে, কচ্ছপ, টর্টয়েস যাকে বলা হয়, টর্টোস, এরূপ বহু রকমের পেন্টিংস দেওয়ালে আঁকা রয়েছে। আমরা যখন রাস্তা দিয়ে যাই তখন তো দাঁড়িয়ে দেখার আমরা খুব একটা ভালো করে সুযোগ পাই না, সেই জন্য আমি খুব সুন্দরভাবে ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি, যেগুলো আপনারা বাড়িতে বসে আমার চ্যানেলে খুব সুন্দরভাবে দেখতে পারবেন। রাস্তাতে দাঁড়িয়ে যদি না দেখার টাইম থাকে, দেখার টাইম না থাকে, তাহলে আপনি এই ভিডিওর মাধ্যমে এই সুন্দর পেন্টিংসগুলোকে উপভোগ করুন খুব আস্তে আস্তে। দেখুন কত সুন্দরভাবে পেন্টিংগুলো অঙ্কিত হয়েছে। ক্যাঙ্গারু, দিস ইজ ক্যাঙ্গারু, আই থিঙ্ক দিস ইজ জল হস্তি বাংলাতে যাকে বলা হয়, অ্যান্ড দিস ইজ ভালচার, শকুন, ওকে।
আমি অ্যাকচুয়ালি ভিডিওর মাধ্যমে এই পেন্টিংসগুলোকে বেশি ইম্পর্টেন্স দিয়েছি। দেখো, দিস ইজ বক ক্রেন অ্যান্ড দিস ইজ উট পাখি, যেটাকে বলা হয়, আই থিঙ্ক সেটাই এটা, রেড পান্ডা মনে হচ্ছে এটা। এরকম বহু, দেখো সজারু, সজারু যাকে বলা হয়, সজারু খুব সুন্দর পেন্টিংস। দেখো বন্ধুরা, এখানে বিভিন্ন প্রজাতির মাঙ্কিকে দেখানো হয়েছে। ভ্যারিয়াস স্পিসিস অফ মাঙ্কিজ আর ডিপিক্টেড হিয়ার। সো হোয়াট ইজ পেন্টিং? পেন্টিং ইজ আ সেলফ ডিসকভারি। এভরি গুড আর্টিস্ট পেন্টস হোয়াট হি ইজ। বুঝলে বন্ধুরা, পেন্টিং হলো নিজস্ব যে সত্তা, সেই সত্তাকে আবিষ্কার করা। প্রত্যেকটা গুড আর্টিস্ট কী পেন্ট করে, যে সে কী জিনিস, সেটাই সে বোঝাতে চায় তার পেন্টিংয়ের মাধ্যমে। দেখো বন্ধুরা, খুব সুন্দর ক্রেনের ছবি আঁকা হয়েছে। দেখো ব্যাট আর বাঁদর, যেটিকে সাধারণত আমরা রাত্রিবেলা দেখতে পাই। গুড পেন্টিং ইজ লাইক গুড কুকিং, ইট ক্যান বি টেস্টেড বাট নট এক্সপ্লেন্ড। বুঝলে, ভালো অঙ্কন ভালো রাধার মতো, ভালো রান্না করার মতো। এটাকে তোমরা স্বাদ নিতে পারবে বাট ব্যাখ্যা করতে পারবে না। খুবই সুন্দর একটি লাইন বিখ্যাত পার্সোনালিটির দ্বারা। দেখো দেখো খুব সুন্দর সুন্দর ডিয়ার বা হরিণের ছবি আঁকা হয়েছে। এই যে প্রাচীরটার উল্টো দিকে যে পার্কটি অবস্থিত, সেটি বর্ধমানের লোকেদের কাছে ডিয়ার পার্ক নামেই পরিচিত। এখানে বহু হরিণ আছে, যেখানে এন্ট্রি ফি দিয়ে আপনি প্রবেশ করতে পারেন এবং দেখে নিতে পারেন বিভিন্ন রকমের প্রাণী, যেখানে আপনি দেখতে পারেন হরিণ, চিতা, কুমির, মাঙ্কি, সজারু এবং বিভিন্ন রকমের পাখি এটসেট্রা। সেটির একটি ব্লগ করে আমি আপনাদের নেক্সট ভিডিওতে দেখাবো। বর্ধমান রমনা বাগানের একটি সুন্দর ব্লগ করে আমি আপনাদের নেক্সট ভিডিওতে দেখাবো। দেখো কত সুন্দর, অ্যান্ড দিস ইজ আউল পেঁচা। সুন্দর একটি পাইথন, ক্যামেল অর উট, দেখো কত সুন্দরভাবে আঁকা হয়েছে। সবশেষে শীতের দেশের পেঙ্গুইন পাখি। দেখো বন্ধুরা, এটা বর্ধমান ইউনিভার্সিটির প্রথম গেট। বর্ধমান ইউনিভার্সিটির গেটের এদিক ওদিকটা ভালো করে দেখো,
কত সুন্দর নেচার, দু সাইডে ফুটপাত, সাজানো ফুটপাত, বাঁধানো মাঝখান দিয়ে সুন্দর রাস্তা এবং দু সাইডে শুধুই গ্রিন, অপরূপ সৌন্দর্য, খুবই ভালো। প্রকৃতির মধ্যে কোনো কিছুই পারফেক্ট নয়, আবার সব কিছুই পারফেক্ট। গাছপালা অগোছালোভাবে থাকে, গাছের ডালপালা এঁকে বেঁকে থাকে, তবুও কিন্তু তারা সুন্দর। বিখ্যাত পার্সোনালিটি বলে গেছেন এরূপ কথা, দেখো বাঁধানো ফুটপাত সঙ্গে লাইট পোস্ট, কত সুন্দর ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি করার প্লেস এই বর্ধমান ইউনিভার্সিটি ক্যাম্পাস। দেখো বন্ধুরা, সুন্দর প্রকৃতি, তোমরা যদি প্রকৃতির মধ্যে গভীরভাবে তাকাও তাহলে সমস্ত কিছুই দেখবে খুব সুন্দরভাবে বুঝতে পারছো, সমস্ত কিছু আমাদের কাছে আন্ডারস্ট্যান্ডেবল হয়ে যায়, মাইন্ড অনেকটা রিফ্রেশমেন্ট হয়ে যায়। এই সেই প্রকৃতি, দুদিকে সবুজ ঘাস আর মাঝখানে নীল সাদা আকাশ, অসাধারণ। দেখো বন্ধুরা, এটা ডিয়ার পার্ক বা রমনা বাগানের গেট। এখানে বন্ধুরা এবার দেখো বর্ধমান বিজ্ঞান কেন্দ্র, সায়েন্স সিটি বলা হয় বর্ধমানের, বিজ্ঞানের নানান মজা আপনি এখানে দেখতে পাবেন। এখানকার ভিতরকার ভিডিও আমি একদিন তৈরি করে আরেকটা ব্লগ বানিয়ে আপনাদের নেক্সট ব্লগে দেখাবো। এরপর আমি এগিয়ে চলেছি বিধানচন্দ্র স্ট্যাচুর দিকে। সামনে একটা তিন মাথা মোড় পড়বে, সেখানে ডক্টর বিধানচন্দ্র রায়ের স্ট্যাচু নির্মিত আছে। সেই বিধানচন্দ্র রায়ের স্ট্যাচু আমি আপনাদেরকে দেখাবো। ডক্টর বিধানচন্দ্র রায় তৎকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, 1960 সালে এই বর্ধমান ইউনিভার্সিটি গড়ে তোলার প্রকল্প করেছিলেন। এই দেখুন বন্ধুরা, ডক্টর বিধানচন্দ্র রায়ের স্ট্যাচু এখানে নির্মিত হয়েছে, খুবই সুন্দর। বন্ধুরা, আমি এখন স্কুটি রাইডিং করছি, আপনারা দুদিকের প্রকৃতি অনুভব করতে থাকুন। বিধানচন্দ্র স্ট্যাচু থেকে বাঁ দিকে বেঁকে গেলে এই রাস্তাটি পড়ে, ডান দিকে কৃষ্ণসায়র পার্ক এবং বাঁ দিকে ইউনিভার্সিটি হোস্টেল অবস্থিত। দেখতে থাকুন। এই হলো টোটাল ইউনিভার্সিটি ক্যাম্পাসের ভিডিও, যেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন।
ধন্যবাদ সকলকে। দেখুন কিছু সুন্দর সুন্দর ইমেজ, বর্ধমান তারামণ্ডল, মেঘনাদ সাহা তারামণ্ডল। প্রকৃতি দেখো কি সুন্দর প্রকৃতি, চারিদিকটা গ্রিন, বর্ষাকালের জন্য গাছের পাতাগুলো আরও সবুজ হয়ে উঠেছে এবং তার জন্য সবুজ ভাবটা খুবই বেশি। দেখো বন্ধুরা, ক্যাম্পাসের আমি খুব সুন্দর সুন্দর কতগুলো পিক তুলেছি। কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। থ্যাংক ইউ।